হ্যালো বন্ধুরা গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এই মুহূর্তে এ ফাইভে পড়ছো সিক্সে পড়ছো অথবা নতুন ক্লাসে উঠে গেছো ও ফাইভ থেকে এইট পর্যন্ত স্টুডেন্ট রয়েছো এছাড়া যারা নাইন থেকে এ টুয়েলভের স্টুডেন্ট রয়েছে নতুন স্টুডেন্ট তাদের অ্যাকচুয়ালি এই এক্সামিনেশান কবে হবে অ্যাজ পার গভর্নমেন্ট শিডিউল এবং এবারে যারা নতুন ক্লাসে উঠে গেছে তোমাদের এক্সামিনেশান কি আগের বছরের মতন অনলাইনেই হবে না অফলাইনে হবে এ বিষয়ে অ্যাকচুয়ালি স্কুল বা গভর্নমেন্ট কি চাইছে সে নিয়ে বিস্তারিত এই ডিটেলসে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল স্টুডেন্ট হয়ে থাকো ও ক্লাস ফাইভ থেকে শুরু করে এ টুয়েলভের তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা জানতে পারবে তোমাদের এক্সামিনেশন সম্বন্ধে আর এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি সবার প্রথমে ক্লাসের অ্যাকর্ডিং প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়ালি বলবো প্রথম এক্সামিনেশান দ্বিতীয় এক্সামিনেশান কোন কোন সময়ে হবে এবং অ্যানুয়াল এক্সামিনেশান কোন কোন সময় হবে তারপরে আমি বিস্তারিত বলবো যে এক্সামিনেশান আগের বছরের মতো অনলাইনে হবে না অফলাইনে হবে এই মুহুর্তে কি ইনফরমেশান রয়েছে বিস্তারিত আলোচনা করবো ক্লাসের অ্যাকর্ডিং সবার প্রথমেই ফাইভ থেকে এইট পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছো নতুন ক্লাসে উঠে গেছো তারা রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছ কিন্তু তাদের মনে একটা জিজ্ঞাসা রয়েছে যেহেতু এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল স্কুল খুলে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে খোলেনি এ নবম থেকে দ্বাদশ পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের জন্য খুলে গেছে তো এই যে যারা ফাইভ থেকে শুরু করে এইট পর্যন্ত স্টুডেন্ট রয়েছে তাদের এক্সামিনেশন কীভাবে হবে এবং কবে হবে অনেকেরই কিন্তু এই নিয়ে ডাউট রয়েছে তো সবার প্রথমে বলে রাখি তোমাদের যেটা অ্যাজ পার গভর্নমেন্ট শিডিউল উল তোমাদের যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু তিনখানা পরীক্ষা হবে ফার্স্ট এক্সামিনেশান সেকেন্ড এক্সামিনেশান এবং অ্যানুয়াল এক্সামিনেশান কবে তোমাদের পরীক্ষা হবে সেটি বলার আগে সবচেয়ে বড় পরীক্ষার বাধা হয়ে দাঁড়ায় যদি তোমরা না জানো তোমাদের সিলেবাস সেক্ষেত্রে তোমরা সিলেবাসের প্রস্তুতি নেবে কি করে তো এখানে আমি বলে রাখি কিছু কিছু স্কুল কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে মৌখিকভাবে যে কত থেকে কতটা অ্যাকচুয়ালি এই ফার্স্ট এক্সামিনেশনের জন্য থাকবে এছাড়া কিছু কিছু স্কুল কিন্তু স্টুডেন্টদের দায়েরি বিতরণের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের সিলেবাস কী রয়েছে ফার্স্ট এক্সামিনেশনের সেকেন্ড এক্সামিনেশনের সিলেবাস কী রয়েছে এ কিন্তু এমনও কিছু স্কুল আছে এই মুহূর্তে মৌখিকভাবে কিংবা ডায়েরির মাধ্যমে এ কোনো মাধ্যমই এখনও পর্যন্ত স্টুডেন্টদের জানায়নি সিলেবাস কতটুকু রয়েছে সেক্ষেত্রে দেখা গেছে প্রায় তোমাদের শিক্ষাবর্ষ শুরু হয়েছে তিন মাস কেটে গেছে তোমরা পড়তে শুরু করে দিয়েছ প্রথম দিক থেকে অবশ্যই যেটা তোমাদের পড়তে বলেছিলাম বিগত সময়ে কিন্তু তোমাদের সিলেবাস কতটা রয়েছে সরাসরি জানতে পারো তো এখানে আমি বলে রাখি তোমাদের সিলেবাস জানাটা কিন্তু অত্যন্তই জরুরি ই এবং তোমরা যেভাবে প্রথম থেকে শুরু করে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনা করে যাও এবং তোমাদের স্কুলে আগের বছর তোমাদের ক্লাসের সিলেবাস কি ছিল সেই সিলেবাসই কিন্তু ও মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই কারণে আগের বছর কত থেকে কতটা সিলেবাস ছিল ও সেই সিলেবাসটা নিয়েই কিন্তু বা সেই সিলেবাস ধরেই কিন্তু তোমরা পড়াশোনা করো এবার কথা হচ্ছে ফার্স্ট এক্সামিনেশান কবে হবে আমরা তো পড়াশোনা করছি সিলেবাসের অ্যাকর্ডিং তো এখানে প্রথম যে এ তোমাদের এক্সামিনেশান সেই এক্সামিনেশান কিন্তু এপ্রিল মাসে কোনো কোনো স্কুল ফার্স্ট উইক নেওয়ার কথা কোন কোন স্কুল কিন্তু থার্ড উইক নেওয়ার কথা তো এখন আমাদের রাজ্যে জানি বিধানসভা ভোট রয়েছে সেই কারণে কিন্তু যে শিডিউল করা হয়েছে এ সেই শিডিউল কিন্তু একেবারে অ্যাকুরেট যে হবে সেটা কিন্তু নয় সেক্ষেত্রে এ এপ্রিল মাসের পরিবর্তে কিন্তু ও মে মাসেও তোমাদের কিন্তু এক্সামিনেশন হতে পারে এক্সামিনেশন হবে। তারপরে তোমাদের সেকেন্ড এক্সামিনেশন যেটা আছে সেটা আগস্ট মাসে নেওয়ার কথা এবং অ্যানুয়াল এক্সামিনেশন যেটা আছে সেটা কিন্তু নভেম্বরে নেওয়ার কথা যেটা রীতিমতো তোমরা জানো এরপরে কোশ্চেন হচ্ছে এই এক্সামিনেশন কি অনলাইনে হবে না অফলাইনে হবে এটা আমি শেষে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস নাইন এবং টেনের ক্ষেত্রে কী হবে তো ক্লাস নাইনের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট এক্সামিনেশন তোমাদের এ এপ্রিল মাসেই হওয়ার কথা যেরকমটি বললাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে এ ফাইভ টু এইট যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে যেরকমটি এপ্রিল মাসে না হয়ে তার পরের মাসে মে মাসেও হতে পারে সেরকমভাবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ও চেঞ্জ হতে পারে কিছু কিন্তু তোমাদেরও কিন্তু ফার্স্ট এক্সামিনেশান এপ্রিল মাসে নেওয়ার কথা কোনো ও অ্যাকচুয়ালি স্কুল বলছে যে ফার্স্ট উইকে নেবে কোনো স্কুল বলছে থার্ড উইকে নেবে এপ্রিল মাসের তো এই রকমে প্রায়ই হয়তো এক দু সপ্তাহ মানে পরিবর্তন হতে পারে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ওই সময়ের মধ্যেই হবে যারা নাইন টেনে পড়ছ ও এবং তোমাদের সেকেন্ড এক্সামিনেশান যেটা আছে সেটা কিন্তু আগস্ট মাসেই হবে এবং ফাইনাল এক্সামিনেশান তোমাদের ক্ষেত্রে নাইনের ক্ষেত্রে তোমরা জানো যে নভেম্বরেই তোমাদের কিন্তু ফাইনাল এক্সামিনেশান হয় এবং টেনের ক্ষেত্রে তোমাদের ক্লাস টেনের মাধ্যমিকের ফাইনাল কবে হবে এবছর দু হাজার যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের তো জুন মাস থেকে অ্যাকচুয়ালি ফাইনাল শুরু হচ্ছে কিন্তু নিউ টেন যারা রয়েছে দু হাজার বাইশে যারা উচ্চ মাধ্যমিক দেবে এ তাদেরও এক্সামিনেশান যে জুন মাসেই হবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এ আগেও হতে পারে এবং পরিস্থিতির ওপর ডিপেন্ড করেই সমস্ত কিছু হবে তো এখন বলা সম্ভব না যে কবে তোমাদের এক্সামিনেশান হবে অ্যাকচুয়ালি পপারভাবে সেই কারণে সেটা সময়ের অপেক্ষা কিন্তু সিলেবাস আগের থেকে কভার করে রাখবে এরপরে যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো ও তাদের এক্সামিনেশান কবে হবে সেটা নিয়ে বলার কোনো বিষয়ই না কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামিনেশান কবে হবে তোমাদের এর রীতিমতো প্র্যাকটিক্যাল হচ্ছে ক্লাসেস এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে তা নিয়ে বিস্তারিত ভিডিও করে ফেলেছি এবং তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারাও কিন্তু জানতে পেরে গেছো যে তোমাদের পরীক্ষাও জুন মাসে হবেও পরবর্তী বিষয়ে যেটা স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি দাগ কেটেছে বা স্টুডেন্টরা বেশি জানতে চায় তোমাদের এক্সামিনেশান অনলাইনে হবে না অফলাইনে হবে আমি কিন্তু রীতিমতো কিছু শিক্ষকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি ই এবং আমি আমার ব্যক্তিগত অভিমত তোমাদেরকে দেব তার সাথে এ অ্যাকচুয়ালি কি ঘটছে বিভিন্ন রাজ্যে বা আমাদের রাজ্যে সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো এবং স্কুল কিছু স্কুল অ্যাকচুয়ালি বলেও দিয়েছে তোমাদের এক্সামিনেশান কিভাবে কন্ডাক্ট করা হবে তো তার অ্যাকর্ডিং তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেব। দেখো সবার প্রথম যে বিষয়টি তোমরা সকলেই জানো যে বিগত সময়ে এ মানে আগের বছর অনলাইনে এক্সামিনেশান হয়েছিলো কোভিডের কারণে তো এ বছর যদি আমরা দেখি ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত স্কুল খোলেনি এটা মানতেই হবে স্কুল খুললেও তাদের জন্য নয় তো এক্ষেত্রে এ তোমরা তোমাদের সিলেবাস পেয়ে যাচ্ছ কিছু কিছু স্কুল থেকে এবং পড়াশোনা কিন্তু তোমাদের ক্ষেত্রে এ এখন পুরোপুরি টোটালি বিভিন্ন স্কুলের ক্ষেত্রে কিন্তু বন্ধই রয়েছে স্কুল শুধুমাত্র হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অন্য যারা মানে এইট বা তার নিচের স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে না তোমরা বাড়িতে বসে পড়াশোনা করছো এবং কিছু কিছু স্কুল কিন্তু দায়িত্বপূর্বক স্টুডেন্টদেরকে অনলাইনে কিছু কোশ্চেন পাঠাচ্ছে বা অনলাইনে ক্লাসেস নিচ্ছে তো এখানে আমি বলে রাখি তোমাদের ক্ষেত্রে কিন্তু মেজার কোনো চেঞ্জেস আসেনি কারণ আগের বছরও যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি রেকর্ডিং স্টুডেন্টরা যেভাবে সময় কাটিয়েছিল যেভাবে পড়াশোনা করেছিল অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেরকমই একই পরিবর্তন কিন্তু কোনো হয়নি সেক্ষেত্রে তোমাদের এক্সামিনেশান কিন্তু অনলাইনে হওয়ার চান্সই বেশি এখনও পুরোপুরি কেউ বলতে পারবে না তোমাদের অনলাইনে হবে না অফলাইনে হবে তোমাদের বেশি মাত্রায় চান্স রয়েছে অনলাইনে এক্সামিনেশান হওয়ার এর পরবর্তী বিষয়ে যারা নাইন টেনে পড়ছ তোমাদের ইলেভেন টুয়েলভে পড়ছ তোমাদের তো স্কুল শুরু হয়ে গেছে তো তোমাদের ক্ষেত্রে কি হবে দেখো তোমাদের স্কুল শুরু হলেও বিভিন্ন স্কুলের ক্ষেত্রে কিন্তু ও যারা এই মুহূর্তে প্রজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছিল যে ক্লাস যারা নাইনে উঠেছো বা টেনে উঠেছো নাইনের যে সিলেবাসগুলো স্কুল কভার করেনি সেগুলোকে কভার করবে তো এগুলো কিন্তু মানে পুরোপুরি সম্পূর্ণ যেটা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু হতে পারেনি পরিস্থিতির কারণে কারণ স্কুলটাও খুলেছিল জানুয়ারিতে না অনেকটাই পড়ে তোমরা জানো সেক্ষেত্রে এ তোমাদের কিন্তু অনেকের এর একটা ডাউট রয়েই গেছে যে আমাদের ক্ষেত্রে কি অনলাইনে হবে আমি বলি বড় যে পরীক্ষাগুলো ও সেগুলো যে অফলাইনে হবে তা কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে গেছো যেরকম আমি যদি বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল এক্সামিনেশান রয়েছে সেটা অনলাইনে না অফলাইনে হবে রুটিনও তোমরা রীতিমতো পেয়ে গেছো সে বিষয়ে নো ডাউট এবং যেটা বড় ব্যাপার তোমাদের অনলাইনে হবে না অফলাইনে হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলা না গেলেও কিন্তু তোমরা একটা জিনিস বুঝতেই পারছো আগের বছরে যেহেতু অনলাইনে হয়েছিল এবং অনলাইনে ক্লাসেস হয়েছিল এবছরের ক্ষেত্রে কিন্তু মেজর কোনো যেটা বললাম পরিবর্তন হয়নি সেক্ষেত্রে অনলাইন হওয়ার চান্সই কিন্তু বেশি এবং প্রথম যে এক্সামিনেশান রয়েছে তোমাদের সেই এক্সামিনেশান তোমরা যদি যদি তোমাদের ক্ষেত্রে যদি স্কুলই এখনও পর্যন্ত খুলবে কিনা সেটার বিষয়ে বলা হয়নি তারপরে স্কুলে অফলাইনে ক্লাসেস হয়ে এ ক এক্সামিনেশান যদি হয় অফলাইনে সেক্ষেত্রে অনেকটাই দেরি হবে বলে আমার মনে হয় সেই কারণে তোমাদের যে ফার্স্ট এক্সামিনেশান রয়েছে এ সেই এক্সামিনেশান অনলাইনেই হবে এরকমই কিন্তু এই মুহূর্তে ইনফরমেশান পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসের অ্যাকর্ডিং আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা কিন্তু অনলাইন হবে না অফলাইন হবে বা কিভাবে হবে সেগুলো তোমাদের মনে অবশ্যই দাগ কাটে কিন্তু সব থেকে যে বিষয়টি সেটা হলো তোমাদের সব কিছুর মাধ্যমে তোমাদের শিখতে হবে আর তোমাদের সমস্ত কিছুই এক্সপ্লেন করার চেষ্টা করলাম স্টেপ বাই স্টেপ আর এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না আর তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারে সেই কারণে এই ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে তোমাদের সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করো ফেসবুক হোয়াটসঅ্যাপ এ আর আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই